ঢাকায় কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রথম দিনে 12টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক। নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনের সময় হবে কি হবে না আমি জানি না, কিন্তু এই মুহূর্তে থেকে পর্যবেক্ষণ করা জরুরি। সরকারি দলের একটা পক্ষ আছে, বিরোধী দলের একটি পক্ষ আছে, আর নাগরিকের একটি পক্ষ আছে। যখন আন্তর্জাতিক অবজারভেশন হয়, এটা নাগরিকের পক্ষে যায়। বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরে দেশ বিরোধী অপতৎপরতায় বিএনপি, অবাস্তব দাবি নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ আওয়ামী লীগের। নির্বাচন হবে সেটাই সমাধান, এবং আমার তো মনে হয় না যে অবাস্তব দাবি নিয়ে কোনো সংলাপের কোনো প্রয়োজন আছে। রাজনীতিবিদ ধর্ণা দিবে জনগণের কাছে, তারা জনগণের কাছে ধর্ণা না দিয়ে রাত বিরাতে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়, এটি দেশ বিরোধী অপতৎপরতা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 75 পরবর্তী সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে থামিয়ে দেয় দেশের অগ্রযাত্রা, প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা। বিএনপির আমলে বন্ধ হয়ে যায় গণমুখী সব কাজ। অতীতের রেকর্ড ভেঙে নিয়ন্ত্রণহীন ডেঙ্গু, আতঙ্কে ঢাকায় ছুটে আসছেন অনেকে। চিকিৎসায় সংকট বাড়ার আশঙ্কা ছড়িয়ে পড়েছে 57 জেলায়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁস কোনো হ্যাক নয়, কারিগরি ত্রুটি দাবি আইসিটি প্রতিমন্ত্রীর। কিছুই জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তদন্ত করে ব্যবস্থা। পাহাড়ে চোর পুলিশ খেলা, সরিয়ে দিলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও বসবাস। চট্টগ্রামে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো হাজারের বেশি স্থাপনা।